হাই এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই 41 পৃষ্ঠায় একক কাজগুলো করার কথা ছিল, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পর্যন্ত এসেছিলাম গত লেসনে। আজকে আমরা এটা সলিউশন করব। তো যারা গত লেসনটি দেখনি তারা দেখে আসতে পারো, আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সূচকের সূচক, তারপর হচ্ছে ভগ্নাংশ যদি থাকে এবং তার উপরে সূচকের উপর সূচক থাকলে কীভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। ওটা দেখে আসলে এই অঙ্কগুলো দেখলে সহজ লাগবে আর কি। তো আমি এক নম্বরটা সলিউশন করছি, যেহেতু আমার ফোন দিয়ে আমি রেকর্ড করছি এই জন্য তেমন ডিটেলসে লিখলেও সেটা কিন্তু আমার স্ক্রিনে থাকবে না, মুছে যাবে। হ্যাঁ, আমি অঙ্কটা করার পর মুছে যাবে, তাই তোমরা যদি করতে চাও তাহলে খাতা কলম নিয়ে বসো, অথবা যেহেতু রেকর্ড ক্লাস তোমাদের মানে একটু সামনে যাওয়ার পর মুছে যাওয়ার পর তোমরা আবার পিছনে যখন আসবা তখন তো পাবাই, অসুবিধা নেই। তো আমি প্রথমটা শুরু করি। এইখানে দেওয়া আছে এক নম্বরটা 5 স্কোয়ার। হ্যাঁ, তো এখানে কী করছে তারা, যে 5 স্কোয়ার কয়বার, 3 বার আছে, তাহলে আমাকে লিখতে হবে 5 স্কোয়ার ইনটু 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কয়টা 5 স্কোয়ার হলো, 3টা, তাহলে পরের লাইন হবে 5 ইনটু 5, এভাবে ব্র্যাকেট দিতে হবে, তারপর 5 ইনটু 5, এভাবে ব্র্যাকেট দিতে হবে, ইনটু দিয়া 5 ইনটু 5, এভাবে দিতে হবে। দিলে কয়টা পাস হইলো, টোটাল কিন্তু 6টা পাস হয়েছে। তাহলে আনসারটা হবে, এইখানে আমি একটু অন্য কালার দিয়ে আনসারটা করি, যে এখানে আনসারটা হবে এই লাইনের পরে আর কি, এই লাইনের পরে তোমরা এই লাইন লিখবা, এই যে এখানে সবুজ কালার যেটা আর কি, 5 পাওয়ার হচ্ছে কত 6। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি মুছে দিচ্ছি আর কি। ওকে, আমরা পরের অঙ্কটা শুরু করি, 2 নম্বরটা। আমি একটু পেজটা উপরের দিকে ঠেলে দিই, মোবাইল দিয়ে রেকর্ড করার কারণে অনেকটা পেজ কিন্তু আমার চলে যাচ্ছে অন্যান্য সাইড দিয়ে। আচ্ছা, তো পরেরটা আমরা করি, যে এখানে 2 নম্বর যেটা আছে, 2 নম্বরে হচ্ছে যে ইনভার্স 4 পাওয়ার হচ্ছে 3। তাহলে এটাকে আমরা যদি করতে চাই তাহলে এখানে ইনভার্স 4 কিন্তু 3 বার আছে, তাহলে ইনভার্স 4 ইনটু ইনভার্স 4, এইটা আমরা ইচ্ছে করলে সহজ করে করতে পারি, মানে ইয়াটা আর কি খুব শর্টকাটে করে ফেলতে পারি। তো আমি যেহেতু তোমরা ছোটো ক্লাসে শর্টকাটে করবো না, তাহলে অ্যাট দেওয়ার 4 কিন্তু কতবার এভাবে আস, অ্যাট দেওয়ার 4 ইনটু ক্রস দিলেও দিতে পারি আমি, এটা ধর 4। নিচেরগুলোকে তুমি একটু এক্সপ্যান্ড করবা তারপর লিখবা। হ্যাঁ, আমি দেখাই কীভাবে লিখতে হবে, আমি একটু উপরে লিখি। আচ্ছা, তো পরের যে লাইনটা লিখবা সেটা হচ্ছে যে এভাবে টান দিয়া এভাবে তোমরা একসাথে করে দিবা, এ 4টা না প্রত্যেকবার, এ কিন্তু 4টা, এ লিখে এবার ব্র্যাকেট দিবা, পরে ইনটু দিয়া আবার এ 4টা লিখবা, পরে আবার ইনটু দিয়ে এ 4টা লিখবা, তাহলে টোটাল কয়টা 4 হইলো, এখানে কিন্তু 12টা 4 হয়েছে। তাহলে আমি এটাকে আমি আবার মুছে দিচ্ছি, পরে লিখব যে 1/12। তাহলে এটাকে আবার যেহেতু 1/ আছে, এই 1কে কিন্তু আমরা অন্যভাবেও লিখতে পারি, a পাওয়ার 0 লিখতে পারি, আর নিচে হচ্ছে a পাওয়ার 12 লিখতে পারি। তো সূচকের নিয়ম অনুসারে a 0 - 12, অর্থাৎ আনসারটা হবে a - 12। ঠিক আছে, আমার তোমাদেরকে বলেছিলাম যে আমি মোবাইল স্ক্রিনে করছি, এজন্য এভাবে করতে হচ্ছে আর কি, এছাড়া উপায় নাই।
আচ্ছা ঠিক আছে, তারপরে যাই পরেরটা, তিন নাম্বার তিন। ওকে, তো এইখানে কিন্তু থ্রি এটা ইনভার্স ফাইভ বি কিউব, আবার সবটার উপরে কী আছে, তিন দিয়ে রাখছে। ওরে আল্লাহ, এটা একটু লম্বা হবে আর কি অঙ্কটা। তো এখানে তোমরা একটু দেখো যে আমি করছি, আমি এত বেশি করে দিতে পারবো না বুঝতে পারছো, তবু আমি বুঝাই দিচ্ছি। দেখো এই যে এখানে যেটা আছে, আরে আল্লাহ কল দিছে। সরি সরি সরি, এইখানে যেটা আছে আমি বলে দিই, থ্রির উপরে পাওয়ার থ্রি, আবার থ্রি হবে, আবার ইনটু দিয়া এ ফাইভ ইনভার্স ফাইভ আর কি, তাহলে এটার উপরেও থ্রি হবে, আবার বি কিউব এইটার উপরেও থ্রি হবে। হ্যাঁ, থ্রি হলে তোমরা এক্সপান্ড করে এই অঙ্কটা করে ফেলবা, ঠিক আছে, বাকিগুলো তোমরা করতে পারবা। আমার একটু তাড়া, একটু ব্যস্ত, আমি পরবর্তী লেসনে চার নাম্বার পাঁচ নাম্বার দুইটা করে দিয়ে আমরা সামনে এগোবো, ঠিক আছে। তো এই পর্যন্ত রাখছি, সবাই মানে একটু বিরক্ত করলাম আজকে ক্লাসের মধ্যে, সবাই কনসিডার করবা। তো এই পর্যন্ত রাখছি, খুদা হাফেজ।